আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো ইউটিউবের বিভিন্ন অজানা তথ্য। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। ইউটিউব তৈরি করেছিলেন তিনজন ব্যক্তি মিলে, তার মধ্যে একজন বাঙালি ছিলেন, তার নাম কি? চ্যাড হার্লি, স্টিভ চ্যান আর জাবেদ করিম, এই তিনজন ব্যক্তি মিলে ইউটিউব তৈরি করেছিলেন। এদের মধ্যে জাবেদ করিম ছিলেন বাংলাদেশি গবেষক নাইমুল করিমের ছেলে। ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিও কি ছিল? 23 এপ্রিল 2005 সালে প্রথম ভিডিও আপলোড করা হয় ইউটিউবে, যেটা করেছিলেন জাভেদ করিম। ভিডিওটির নাম ছিল মি অ্যাট দ্য জু। ইউটিউবকে গুগল কত কোটি টাকা দিয়ে কিনেছিল? ইউটিউব স্থাপনের 18 মাস পরে গুগল 12,630,83,25,000 টাকা দিয়ে ইউটিউবকে কিনে নেয়। ভারত এবং পৃথিবীর সব থেকে বড় ইউটিউব চ্যানেল কোনটি? টি সিরিজ হলো ভারত এবং পৃথিবীর সব থেকে বড় ইউটিউব চ্যানেল, যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হলো 13.6 কোটি। ইউটিউবে প্রতি সেকেন্ডে কতগুলি ভিডিও দেখা হয়? ইউটিউবে প্রতি সেকেন্ডে 1 লক্ষের থেকেও বেশি ভিডিও দেখা হয়। ইউটিউবে কত শতাংশ মহিলা এবং কত শতাংশ পুরুষ ভিডিও দেখে? ইউটিউবে 44% মহিলা এবং 56% পুরুষ ভিডিও দেখে। ইউটিউবে কোন বয়সের মানুষ বেশি ভিডিও দেখে? ইউটিউবে বেশি ভিডিও দেখে 12 থেকে 17 বছর বয়সের ছেলে মেয়েরা। ইউটিউবে কোন ভিডিওটি সব থেকে বেশিবার দেখা হয়েছে? দেশপাসিটো গানের ভিডিওটি ইউটিউবে সব থেকে বেশিবার দেখা হয়েছে। ইউটিউবে সব থেকে বড় ভিডিও কি? ইউটিউবের সব থেকে বড় ভিডিওর নাম হলো দ্য লংগেস্ট ভিডিও অন ইউটিউব, যার দৈর্ঘ্য 596 ঘন্টা। এই ভিডিওটি পুরোটা দেখতে গেলে আপনার প্রায় 25 দিন সময় লাগবে। ভারতের সব থেকে বড় ইউটিউবার কে? ভারতের সব থেকে বড় ইউটিউবার হলো অমিত ভাড়ানা, যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হলো 1.9 কোটি। এরকমই অজানা সব মজার তথ্য জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পৃথিবীর কোন কোন দেশে ইউটিউব নিষিদ্ধ? চীন, ইরান, সিরিয়া এবং তুর্কমেনিস্তান ইত্যাদি দেশে ইউটিউব নিষিদ্ধ। ইউটিউব ভিডিও থেকে যে ইনকাম হয় তাতে কি ট্যাক্স দিতে হয়? ইউটিউব ভিডিও থেকে যে ইনকাম হয় তাতে অবশ্যই ট্যাক্স দিতে হয়। ইউটিউবের কোন ভিডিওতে সব থেকে বেশি ডিসলাইক পড়েছে? জাস্টিন বিবারের একটি গান যার নাম বেবি, এই গানটিতে সব থেকে বেশি ডিসলাইক পড়েছে। ইউটিউবাররা একটা লাইক থেকে কত টাকা পায়? ইউটিউব ভিডিওতে লাইক থেকে কোনো টাকা পাওয়া যায় না, এটা মানুষের সম্পূর্ণ ভুল ধারণা। ইউটিউবাররা একটা ভিডিও থেকে কত টাকা পায়? একজন বাঙালি ইউটিউবার 5 থেকে 12 হাজার ভিউয়ে
পায় মাত্র $1, যা ভারতীয় টাকায় 76.55 টাকা। ইউটিউব থেকে আপনি কিভাবে কোটিপতি হবেন? ইউটিউব থেকে আপনি কোটিপতি হতে চাইলে আপনাকে একজন ভালো ইউটিউবার হতে হবে, আর ভালো ইউটিউবার হতে গেলে আপনাকে ভালো ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে।